জনগণী শিক্ষক সাংবাদিক মরহুম ফজল হক ভুঁইয়া হক স্যারের 18তম মৃত্যুবার্ষিকী আজ। নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদি KKM সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক মরহুম ফজল হক ভুঁইয়া হক স্যার নামে ব্যাপক পরিচিত একজন গুণী ও আলোকিত এই মানুষটির আজ 18তম মৃত্যুবার্ষিকী। 2003 সালের 15 জুন তিনি পরিবারে দুই ছেলে এক মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে মৃত্যুবরণ করেন। আজকের এই দিনটিতে জেলার সাংবাদিক শিক্ষক সমাজের অনেকেই শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ওনার মাগফিরাত কামনা করেন। সমাজ গড়ার হাতিয়ার হিসেবে তিনি সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই পত্রিকার মাধ্যমে সমাজ গড়ার কারিগর হিসেবে তিনি এই পত্রিকায় তিনি অনেক সমাজ গড়ার কারিগর তৈরি করে গেছেন। তারা বর্তমানে নির্ভীকি চিত্তে এই পত্রিকার মাধ্যমে সমাজে সাংবাদিকতা করে যাচ্ছে। সাংবাদিকতার বিচরণ ক্ষেত্রে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। আমি শ্রদ্ধেয় স্যারের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাই। কীর্তিমান মানুষ ছিলেন উনি। ব্রাহ্মণদী স্কুলে শিক্ষকতা করতেন এবং ওনার ছাত্র অনেকেই ছিল যারা ওনাকে কবি কবি শ্রদ্ধার সাথে দেখত এবং উনি কবি শ্রদ্ধাশীল লোক ছিলেন। উনি অমায়িক ব্যবহার করতেন মানুষের সাথে। উনি খুব সাদা সিধা জীবনযাপন করতেন। কারোর সাথে কোনো মনোমালিন্য নয় ছিল বলে আমার মনে হয় না। উনি অত্যন্ত একজন দক্ষ অভিজ্ঞ শিক্ষক। এই এলাকায় উনি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং শিক্ষাক্ষেত্রে ওনার যে ভূমিকা সেটা আমরা এখন স্মরণ করি শ্রদ্ধার সাথে। পাশাপাশি উনি সাংবাদিকতা উনি আজকের চেতনা নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। সেই পত্রিকাও উনি সুনামের সাথেই চালিয়ে গেছেন। এরপরে উনি এই তার বেশ খ্যাতি যশ সর্বত্র ছড়িয়ে পড়ে। তিনি মানুষের কল্যাণে সমাজের কল্যাণে ছাত্রদের কল্যাণে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। এই জন্য আর কি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং উনি যেন আমাদের মধ্যে আজীবন বেঁচে থাকেন। মানুষের মনে হক স্যার যুগ যুগ বেঁচে থাকবেন ওনার কর্মদক্ষতার মাঝে। তিনি হাজার হাজার বছর বেঁচে থাকবেন ওনার প্রকাশিত পত্রিকার পাতায় পাতায়। তিনি বেঁচে থাকুক নরসিংদীবাসীর প্রতিটি মানুষের হৃদয়ে। আজকের এই দিনে সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন আজকের চেতনা পত্রিকার সম্পাদক KTM আজরাফ টিপু।